মানি তুমি আমার কথা শোনো তুমি হানিশ একদম একদম হানির নাম মুখে আনবে না চলে যাও আমার ঘর থেকে এক্ষুনি চলে যাও আর তুমি যদি না যাও তাহলে তোমার চোখের সামনে আমি নিজেকে শেষ করে দেবো মেজো বৌদি भूल काज करार आगे एक बार भेब अंत हानिर कथा अंत भेब चले जाओ অনেককে ভালোবেসে আমি ভুল করেছি তাই না মেজে তো আমার ভুলের শাস্তি তোরা কেন পাবি আমি পাবো আমার ভুলের শাস্তি আমি পাবো ঘরে চলুন আপনার সাথে একটু কথা আছে তবে মরতে মরতে আমি একটাই কথা বলবো মেজো মতি বাণীর কি নিজস্ব কোনো পছন্দ অপছন্দ ভালো লাগা মন্দ লাগা থাকতে পারে না বাণীর কি নিজস্ব কোনো মতামত থাকতে পারে না নাকি ও মেয়ে বলে ওর উপর সব সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হবে আমি আজকে সকালে আন্টিকে বোঝাবো ভেবেছিলাম কিন্তু আন্টি আমার উপরে যা রেগে আছে আমার কথা কি আমার হাতে চাটা পর্যন্ত খেলো না আমি আপনার কাছে ক্ষমা চাইছি দোষটা আমার আমার আপনাকে আগে বলে দেওয়া উচিত ছিল যে বাণী হানিকে ভালোবাসে তাহলে কি হতো আমি বাণীর এই সম্পর্কটা মেনে নিতাম নাকি আমি বাড়ির কাউকে না জানিয়ে চুপ করে বসে থাকতাম না আমি সে কথা বলছি না কিন্তু আমি আপনাকে যতটুকু চিনি বা জানি তাতে আমার মনে হয়েছে যে আপনি বাকি সবার মতো আগেই একটা হই হট্টগোল বাঁধাতেন না আপনি বাণীকে মারতেও যেতেন না আমার আর আপনার মধ্যে হয়তো তর্কাতর্কি হতো কিন্তু অ্যাটলিস্ট আমরা দুজনে মিলে একটা ডিসিশন তো নিতে পারতাম একটা সঠিক সিদ্ধান্ত তো নিতে পারতাম আজ যেটা ঘটছে সেটা একেবারেই ঠিক ঘটছে না আজকে বাণীকে দেখতে পাত্রপক্ষ আসবে এদিকে বাণী অন্য একটা ছেলেকে ভালোবাসে এই কথাটা যখন বাণী জানতে পারবে তখন ওর মনের অবস্থাটা কি হবে বলুন তো আপনি একবার বাণীর সাথে কথা বলুন না প্লিজ আপনি তো বাণীকে ভালোবাসেন আপনি ওর মনের কথাটা জানতে চাইবেন না শুনবেন না আমরা সবাই যদি বাণীর থেকে মুখ ফিরিয়ে নিই তাহলে বেচারি নিজের মনের কথাটা কাকে বলবে ও আর বাণী তো আমাকে অবিশ্বাস করছে আমি যে ওর কাছে যাব সেই উপায়টাও আমার কাছে নেই আমি আপনার কাছে হাত জোর করছি আপনি প্লিজ একবার বাণীর সাথে কথা বলুন একবার
গিয়ে কি করব আমি? আমি বা বাণীকে কি বলব আর বাণী বা আমাকে কি বলবে? আপনি বাণীর কাছে জানতে চাইবেন যে ও কি চায়। বাণী তো বলবেই, মেজদা আমি হানিকে ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই, এটা ছাড়া আর কি চাইবে? সেটা যদি চায় তাহলে অপরাধটা কোথায়? আপনি তো এতটা অবুজ নন যে বাণীর ভুলটা আপনি দেখতেই পারছেন না। হানি ছেলেটা তো খারাপ নয়, তাহলে আপত্তিটা কোথায়? আর আপনি তো হানিকে পছন্দ করেন। হানিকে নিজের ভাইয়ের বন্ধু হিসেবে পছন্দ করার, নিজের বোনের বর হিসেবে পছন্দ করার মধ্যে ফারাক আছে। ফারাকটা কোথায় হয়ে যাচ্ছে? হানি অবাঙালি বলে ফারাকটা হচ্ছে, তাই আপনাদের মেনে নিতে অসুবিধে হচ্ছে, নাকি হানি একটা গ্যারেজ চালায় বলে আপনাদের সবার সেটা মেনে নিতে অসুবিধে হচ্ছে? কিন্তু আপনি তো বলেন কোনো কাজই ছোট না। দেখুন, আপনি এসব নিয়ে এত না ভেবে নিজের পড়াশোনায় মন দিন। বাণীর এই বিপদের জন্য আমিও দায়ী। আমার বোনের মা, ওকে বিপদের মুখে ঠেলে দিয়ে আমি পড়াশোনার বইয়ে মুখ গুজে বসে থাকবো, এতটা স্বার্থপর আমি হতে পারলাম না। আপনি কিছু করতে পারুন না পারুন, আজকের পাত্রপক্ষের আশাটা আপনি যেভাবেই হোক ঠেকান। মায়ের সিদ্ধান্তের উপর কথা বলা আমার পক্ষে সম্ভব নয়। দয়া করে আপনিও বলবেন না, যেটা হচ্ছে সেটা হতে দিন। বৌদি ভাই, শঙ্কর দাও কি তোমাকে ভুকলো? না না, তোমায় এত মিষ্টি দেখতে না, একদম আমার ছোট্ট বোনটার মতো। দেবু কোথায়? বৌদি ভাই কি ভাবছ? এই তুমি একদম সাজগোজ করো না কেন গো, দাঁড়াও আমি তোমাকে সাজিয়ে দিচ্ছি। এ নাও এই শাড়িটা পরে ফেল। উমা, না না, এটা তো তোমার শাড়ি। তাতে কি হয়েছে? তুমি আমার বোন না, তুমি আমার শাড়িটা পরে ফেলো, এসো। দেখতে চাই গো হৃদয় ঘেটে।
শীতল পাটি সাজো সাজাও সাজো সাজাও এমন করে বুঝতে নারি কেমন তুমি কি মিষ্টি লাগছে গো তোমাকে মাস্টারমশাই আপনি এসে গেছেন আপনি বসুন আমি এক্ষুনি বৌদি ভাইকে ডেকে আনছি তবে বৌদি ভাইয়ের যা মনের অবস্থা কেন কি হয়েছে আবার আসলে কালকে থেকে সবাই বৌদি ভাইয়ের উপরে খুব রেগে আছে যা খুশি তাই বলছে বৌদি ভাইকে খুব কান্নাকাটি করছে খুব কষ্ট পেয়েছে ঘরেই আছে আপনি বসুন আমি এক্ষুনি বৌদি ভাইকে ডেকে আনছি বৌদি ভাই পড়তে বসলে হয়তো বৌদি ভাইয়ের মনটা একটু ভালো হবে বৌদি ভাই তো লেখাপড়া করতে খুব ভালোবাসে আমি আসি একটা কথা বলবো মাস্টারমশাই আজকে না বৌদি ভাইকে বেশি বকাবকি করবেন না দয়া করে গরিব পাইস হোটেল সোম থেকে শুক্র রাত ১০টায় স্টার জলসায়